কি কথা তার সাথে গ্যারেথ সাউথগেট আর কাপ্তান হ্যারি কেইনের এ কথোপকথন ইরান বথের এশিয়া আর ইউরোপ দুই অঞ্চলের দুই জায়ান্টের লড়াই জানিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এই ম্যাচের আগে একই সঙ্গে সুখ এবং দুশ্চিন্তা দুই অনুভূতি আছে সাউথগেটের। ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট কাইল ওয়ার্কার, তবে একই কারণে শেষ দিনের অনুশীলন মিস করেছেন ম্যাডিসন। ইরানের বিপক্ষে ম্যাচে 4-3-3 আক্রমণাত্মক ফরমেশনে দলকে সাজাবেন কোচ, যেখানে শুরুর একাদশে জায়গা নাও মিলতে পারে হ্যারি ম্যাগুয়ারের, মধ্যমাঠে ফিল ফোর্ডেন, রাইস, ম্যাসন মাউন্টে ভরসা, আক্রমণে র্যাশফোর্ড, স্টার্লিং এর সঙ্গে কাপ্তান হ্যারি কেইন। অন্যদিকে নানা ইস্যুতে বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দিতে ফিফার কাছে ধর্ণা দিয়েছিল অনেক দেশই, সে তালিকায় ছিল ইংলিশরাও। এবার ইরানের কাছে বদলা নেওয়ার সুযোগ। কোস্টারিকা শেষ মুহূর্তে প্রীতি ম্যাচ বাতিল করায় অনুশীলনে কিছুটা ঘাটতি আছে বইকে, তবে ইংল্যান্ড ম্যাচে সব পুষিয়ে নিতে চান কোচ কার্লোস কুইরোস। প্রতিপক্ষ কিছুটা কঠিন বলে ঘর সামলে আক্রমণে যেতে চায় ইরান। এই ম্যাচে তাই সম্ভাব্য ফরমেশন 4-1-2-2-1, স্কোরের দায়িত্বটা করিম আনসারিফার উপরই বর্তাবে নিশ্চিত। শুধু বিশ্বকাপই নয়, যে কোনো ফুটবল আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ইরান আর ইংল্যান্ড, তাই তো দুদলের সামনেই এগিয়ে যাওয়ার মিশন। মিশনটা প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের ত্রুটি চেপে ধরার। মাহবুব রিমন, সময় সংবাদ।